আছে আচ্ছা এখানে কিছু নাই কেন হ্যালো কেউ নাই এখনো আচ্ছা লাইক কি শুরু হয়েছে তো বুঝতেছি না নিবেদিতা আদর্শ আচ্ছা আমি এমনি লাইভে আসছি কারণ আমি অনেক সাজুগুজু করছি অনেকদিন পরে আর হচ্ছে শুটের মাঝখানে আজকে একটু ব্রেক পেলাম এর জন্য ভাবলাম একটু লাইভে যাই ইউজুয়ালি আমি এত মেকআপ শেকআপ করে লাইভে আসি না যতবার আসছি কেমন আসো হ্যাঁ ভালো না বাসায় জানে না আচ্ছা আমি চোখে গোলা দেখতেছি লেটস এ ডেট শেষ ইউ লুক লাভলি থ্যাংক ইউ ওরে আল্লাহ দিটা আর কে কে কমেন্টস করতেছে ওকে কমেন্টস এই সুমন চামচ দাও একটা লুকিং গুড থ্যাংক ইউ লুকিং গুড তো হবেই কারণ আমি অনেক মেকআপ করেছি অনেক সাজগুজু করেছি কোক নাই শুট শেষ হবে কখন তো আমার শুট শেষ দিয়ে তোমার কি দরকার আমি এখন খাবো আচ্ছা আমার এই লাইভ দেখে আজকে অনেকে অনেক কথা বলতে পারে আজ এরা লাইভে আসছে খায়া দায় কোনো কাজ নাই প্লিজ কেউ কোনো বাজে কমেন্টস করবেন না আমার মোবাইল দিয়ে আমি লাইভে আসছি ইচ্ছে হলে দেখবেন না ইচ্ছে হলে দেখবেন না কি করবো এখন লাইভে তাসনু এলভিন সুন্দর লাগছে আইরিন থ্যাংক ইউ এলভিন বুঝলাম না কি হচ্ছে আমিও বুঝতেছি না কি হচ্ছে আমার মন চাইছে তাই লাইভে আসছি শুধু শুধু একদম শুধু শুধু মিঠুন কর্মকার আদরেবল ভাইয়া তোমাকে মিস করি চাচা কি বলে তাই শুনতে চাই চাচা কোন চাচা পাগল পাগল ডান্সটা দাও কালকে আচ্ছা একা একা খাওয়া ঠিক না ফেসবুকে তো আপনাকে খাওয়াতে পারবো না খাবেন না খান আমি লাইভে এগুলো কি দিছিস ভাত নাই না ফ্রাইড রাইস এটার মধ্যে চিকেন কারি আছে ফ্রাইড রাইস মজা লাগে না এটা নাড়া দেন চিকেন কারিটা দেখছেন মজা না কাচ্চি বিরিয়ানি আনতে কাচ্চি আনতে হলে সেই জাপান গার্ডেনের দিকে যেতে কোথেকে আনছি সেগুলো জি স্মাইল থেকে সিলেট থেকে আর নান্দিতা নাই লুকস বিউটিফুল বাট লাইফে লাইফে খাইতেছিস কেন পেট খারাপ করবে তো লাইভে খাচ্ছি এখন লাঞ্চ ব্রেক বেসিক্যালি এর জন্য হচ্ছে লাইভে আসলাম আর আমার মোবাইল পড়ে গেছে ওকে আমি ঠিক আছে অভি ফ্রাইড রাইস খাই খাবি আচ্ছা আমরা পাল্টা পাল্টি করি তোর বাসা কাছে না তুই এক কাজ কর তুই বাসা থেকে ভাত নিয়ে তুই আমার ভাত দিবি আর আমি তোকে ফ্রাইড রাইস দিয়ে দিবো আচ্ছা আমার সানি ভি কি লিখছে অনেক কিউট হয়ে গেছস আইরিন আফটার লং টাইম হ্যাঁ সানি ভি আপনাকেও তো দেখি না অনেকদিন তুষ্কির তারিখ কিরে ভাইরে ভুইলা গেলি তাই কমেন্ট করিস না দেখি না ভাই এই যে মাত্র দেখলাম পড়লাম আমি তোমাদের আমি কাউকে ভুলি না সবাইকেই মনে থাকে আমার হয়তো
সবাই যার যার মতো ব্যস্ত, এর জন্য কথা হয় না দেখা না, বাট মনে তো থাকে সবাইকে। আর কে কি লিখছে, বিশ্বজিৎ শাহ। আচ্ছা আমি কি উল্টা পাল্টা হয়ে যাচ্ছি? আমি কমেন্ট পড়তে পারতেছি না, কারণ আচ্ছা আমার লেন্স খুলতে হবে না, লেন্সে ঝাপসা দেখতেছি। এই মেয়ে সুন্দর কেন লাগে এমনি? কারণ আমি মেকআপ করছি। রিজবি রিজু, কি একদিন বলবো চাচাকে? কি চাচাকে বলবা? আশা করি দোস্ত আমার পাসপোর্ট দিতেছে না, বিদেশ যাবো কেমনে? মানে কি ইফা আহমেদ, মানে হু ইজ চাচা? চাচাকে চাচা? আচ্ছা আমি মনে হয় অনেক কমেন্ট মিস করছি। শাওন, শুট না করে এই সব ঢং কর শুটিং এ, যে ফাকি বাজ। ভালো হয়েছে তোর কি? আসিফ বিন রশিদ, ইউ আর সো কিউট আপু, থ্যাংক ইউ। বিশ্বজিৎ শাহপার্থ, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আগের কমেন্টসগুলো কিভাবে দেখে, যেগুলো মিস করছি কেমন করে দেখবো? আচ্ছা পাইছি। নিলয় খান, যা দিছে তাই খাও। কি করবো এখন? নূর নাহার সিরাজি, তুমি কি মেকআপ ইউজ করছো? আমি কি মেকআপ ইউজ করছো আমি জানি না, আমি যে মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ করে দিছে। পার্সা ইভানা, কিউটি পাই একটা, মিস করি তোমাকে, চলো একদিন মিট করি ইভানা। আচ্ছা উত্তরার ওইদিকে শুটিং থাকলে আমি তোমাকে ফোন দিব। আর কি লিখছে, এফ এস প্রিন্স, তুমি মেকআপ ছাড়া সুন্দর সুন্দর না? আচ্ছা মেকআপ ছাড়াও সুন্দর, আর মেকআপ করার পরে একটু বেশি সুন্দর। সোহানুর রহমান স্পর্শ, আপনি সব সময়ের মতো কিউট লাগছে বেশি, থ্যাংক ইউ। নান্দিতা নাইম, আমার বাসায় আয়সা পর, তোরে ভাত খাইতে দি। তুই কি বাংলাদেশে? আমি জানি না তো। সানজিদ আলম, তুমি এই তুমি এত দুষ্টামি করো কেন? কারণ আমি দুষ্ট। শাওন, তোকে হালিফ লাইলার নায়িকার। ওকে আসিফ, রসমালাই দোস্ত, রসমালাই খাবো, তুই নিয়ে আয়। সানি ভাই কি লিখছে, আম্মু তোর কথা বলে, টাইম পেলে বাসায় আসিস। আচ্ছা ঠিক আছে আসবো। ইভানা, তুমি খালি বলো, ফোন দাও না। আচ্ছা এবার দিব। আসিফ বিন রশিদ, কিসের শুট চলছে আপু? এটা একটা ফ্যাশন হাউসের শুট, শাড়ি। বাপ্পি সিদ্দিক, ফাঁকিবাজ আর্টিস্ট? জি না, আমি ফাঁকিবাজ না, এখন হচ্ছে আমার লাঞ্চ ব্রেক, তাই এখন আমি লাইভে আসছি। তুজার প্লিজ, কালকে ভিডিওটার জোস ছিল, হাত দিয়ে ডান্স দাও। ওকে দাঁড়াও, কালকে যেটা করছি আর কে কি লিখছে, লেন্স কোনটা ইউজ করছো? আচ্ছা লেন্স হচ্ছে কি যেন, আমার লেন্সের সেটা কই? আচ্ছা লেন্স হচ্ছে এটা, কিসের লেন্স দাও তো একটু। না না এই নাম ভুলে গেছি, কালার হচ্ছে এটা হচ্ছে স্টার্লিং গ্রে। না লাগবে আল্লাহ, আমি টাকাটা এইভাবে রাখছি, আবার চেনটা লাগাও তো দেখছো, আমি না এখানে এখানেই থাক, চেনটা আটকায় দাও। আমার লেন্স কালার হচ্ছে স্টার্লিং গ্রে, বাট আমার চোখে আমার আইবলের কালার একটু ইয়ে টাইপের, তো কেমন জানো এর জন্য যেই কালার লেন্স পরি এক্স্যাক্ট ওই কালার আসে না, অন্যরকম হয়ে যায়, বুঝছো? তুষার আহমেদ, হাই হাই। তমাল, বন্ধু লুকিং নাইস অ্যাজ অলওয়েজ, তমাল।
তোর কাছে আমি জাস্ট এইটা বলতে চাইছিলাম তোকে, যে তোর কাছে চিকন ফিনের চার্জার আছে? না আমার কাছে নাই। তমাল তোকে অনেকদিন দেখি না, তুই যার ডলার হারায় যাবে ব্যাগ সাথে। না ডলার না, টাকা, আমার টাকা রেখে দিছি মনে নেই। আচ্ছা আর কি করব, কতক্ষণ হইছে? খাবারটা একদম মজা না ভাইয়া। সুমনকে বলো তো, ভাবি ভাত রান্না করছো নাকি আসলে? এই সুমন খুবই গলা দিয়ে নামতেছে না। ফ্রিজে কি আছে? ডাল আছে? আসোস না কেন? তুই তো আমাকে আসতে বলিস না, কেন আসবো আমি সেটা সেটা কেন আসবো? সাবরিনা রিমা কেমন আছো আপু? অনেক কিউট লাগছে তোমাকে। থ্যাংক ইউ, আমি ভালো আছি। আচ্ছা আমি না খুব চাই লাইভে এসে অনেক স্টাইল করে কথা বলতে, কিন্তু আমি পারি না, হয় না। আসিফ কি লিখছে? নাজিরা নাজিরা বাজার আয়, কাচ্চি বিরিয়ানি খাবো। হ্যাঁ একদিন আসবো প্ল্যান করে, কাচ্চি বিরিয়ানি খাবো, তারপর হচ্ছে বোরহাটি খাবো, রসমালাই খাবো, তারপরে যে একটা টিকিয়া আছে এরকম গোল গোল ওইটা খাবো, তারপর হচ্ছে বিটি লাচ্চি খাবো, আর হচ্ছে যে কি বলে ওটা লায়নের যে একটা বাদাম শরবত আছে ওইটা খাবো। ঠিক আছে, তুলজার মুস্তাকিমের খাবার এখন আর আগের মতো ভালো না, ট্রাস্ট মি। আমরা লাস্ট যখন গেছিলাম খুবই বাজে, ওদের টেস্ট নষ্ট হয়ে গেছে। আসেন তো আপু, গুলাবি আখে গানটা গাইবেন প্লিজ। আমি কি সিঙ্গার? সিঙ্গার তো তুই। হ্যাঁ বাদামের শরবত, ওই পেস্তা বাদামের শরবত না কি যেন, লায়নে পাওয়া, লায়ন না রয়্যাল, রয়্যাল রয়্যালে পাওয়া যায়। গুলাবি আঁখে জো তেরি দেখি শরাবি এ দিল হো গায়া। গেছি তমাল তোমার জন্য, অ্যাটলিস্ট তোর থেকে ভালো গাইছি, তুই তো গানই গাইতে পারস না শালার। আমি খুব ঢং করতেছি আজ, কত মানুষ আমার এই লাইভ দেখে আজকে আমাকে বকা দিবে। তুজার তাহলে কোথায় নিয়ে যাবা বলো, শুধু খাবো? আমি কাউকে খাওয়াই না, আমি খালি খাই। আমি আমি শিখে যাইতেছি ওস্তাদ, যেই দিন তুই মানে অ্যাটলিস্ট এই এই একটা গান আমাকে ঠিকঠাক মতো আমার মন মতো গেয়ে শোনাবি, ওই দিন আমি বলবো যে হ্যাঁ তুই সিঙ্গার। ঠিক আছে, আর পচাবো না এরপর থেকে। বা হাতে খাস কই, এই যে এটা ডান হাত, এই হাতে খাই। আসিফ বিন রাশিদ ভালোই গিয়েছেন, বাহ থ্যাংক ইউ। তমাল দেখো আমার ফ্যানদের, দেখো আমার গানের ফ্যান। তুজার আমি খাওয়াবো বলছি, ওকে ঠিক আছে মনে থাকে যেন, আমি ফ্রি হয়ে নিই তারপর তোমাকে ফোন দিব, খাওয়াবো। দুপুর বেলা ফ্রাইড রাইস ভাল লাগে? দুপুর বেলা ভাল লাগে ভাত ডাল তরকারি মাছ মাংস ভর্তা, এই জন্য আমার নাটকে শুটিং ভালো লাগে। অনেক রকমের আইটেম থাকে, ভাত থাকে ডাল থাকে ভর্তা থাকে। ক্যাম ফ্লিপ করছিস? না জান হতে খাই কবে, ওকে জান। হ্যাঁ আমি ফ্রি হইনি, আমি আগামী 6-7 তারিখ পর্যন্ত আমি ফ্রি নাই, আর টানা শুটিং ফ্রি হয়নি। তারপর তমাল তোরে যে গানটা শিখাইছিলাম আমি,
একটা থ্যাংকস দে। এই গানটা এরকম যে একটা গান আছে দুনিয়াতে, এটা তো আমি জানাইছি তোকে, তুই আমাকে গান শিখাবি? তুই নিজে আগে গান শিখ। কি হলো, লাইট তো অফ হয়ে গেছে? স্বপ্ন তারি তো লুকিং সো কিউট, থ্যাংক ইউ। আসিফ আহমেদ, আস্ক এনি ওয়ান, উই আর ওয়াচিং লেফট হ্যান্ড। কি জানি, কিন্তু এটা আমার ডান হাত, আমি এই যে ডান হাতে খাচ্ছি। আরাফাত কি কেন অফ করবো, একটু লাইভে যাই। কি হয়েছে লাইভে গেলে? দেশি মুরগি ভুনা, পটলের আচার, পটলের চচা, চচার চচার ভর্তা, পটলের চচা মানে এগুলো দুপুরে মজা। হ্যাঁ, আপনার ভয়েসটা জোস, ফাইনালি একজন বস আমার ভয়েস, আই জাস্ট হেট মাই ভয়েস, ভালো না, নাকে নাকে আসে কেমন যেন। সংগ্রাম ভাইয়া জয়েন, কতক্ষণ হয়েছে, টাইম দেখা যায় না কেন? আরাফাত কীর্তি, মিটু কি মিটু, ও মিটু, এই মিটু মিনা কার্টুনের মিঠু। ফিরোজ রানি, আচ্ছা হেট ইউর ভয়েস, তুমি তো আমাকেই হেট করো। এখন আমি কি করবো, তারপর তারপর মানে তারপর তারপর আর কিছু মানে এখন লেন্স খুলবো। এটা কি দেখলাম মনে ভাবি, আই ফ্রিজে নাকি ইসে আছে, লাড্ডু আছে, আমাকে ভাইয়া বলছে আমাকে লাগবে। আমাকে ভাইয়া বলছে লাড্ডু আছে, যাও নিয়ে আসো। চোখ চলতেছে, ভালো আছেন আপনি? জেমস কে, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? রুমা কেমন আছে? আপনাদের বাবু কেমন আছে? আরাফাত কীর্তি, গান গায় না আর যাই করো, একমাত্র তুমি ছাড়া এই দুনিয়াতে সবাই আমার গান পছন্দ করে। খাবো না এগুলো, ভালো লাগে না, আমি লাড্ডু খাবো। চিকন পিনার চার্জার হবে না? হবে না, এই তোমার কাছে চিকন পিনার চার্জার আছে? একজন কমেন্ট করছে চিকন পিনার চার্জার আছে, চিকন পিনার চার্জার নাই, আই এম সরি, আই এম সরি। একটা একটা গ্যাং আছে যারা দুনিয়ার সবার সব কিছুতে কমেন্ট করে, চিকন পিনার চার্জার আছে, চিকন পিনার চার্জার আছে, এইটা একটা ষড়যন্ত্র, একটা দল ষড়যন্ত্র করে, একটা একটা দল ষড়যন্ত্র করে সবার সব কিছুর ঈশের মধ্যে কমেন্ট করে চিকেন পিনার চার্জার হবে। এই হঠাৎ করে আমাকে মোটা লাগতেছে। হ্যাঁ ডি কম কয়টা, ওই একটা মানে লাড্ডু আনতে গেছে, কই লাড্ডু আসেনি, আর কি করব। হ্যাঁ ভাইয়া, সাইটে খুলো না কেন এখনো?
ও চেঞ্জ করতে হবে, খাচ্ছিলাম তো, আসতেছি। হ্যাঁ আচ্ছা, আমার শাড়ি চেঞ্জ করতে হবে, বাই। ভাত খাইছে? ওরা ভাত খায় নাই, ওরা ফ্রাইড রাইস দিছে, ফ্রাইড রাইস আমি খাই নাই, দেখে দিছি ভাত খাবে। হা হা, গভীর ষড়যন্ত্র। আচ্ছা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ঝেলিং মি, থ্যাংক ইউ, সবাইকে লাভ ইউ, বাই। আচ্ছা, অফ করবো কিভাবে? অফ, তাড়াতাড়ি কেটে দেন।